হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সকালে সব কাজকর্ম সেরে এসে বসেছি, তাও অনেকক্ষণ ধরে বসে আছি। এখন দুপুরে রান্না করবো, বসে থাকলে তো দুপুরের খাওয়া দাওয়া হবে না, রান্না করতে হবে। তার জন্য আজকে বাজার থেকে কি এনেছে বলতো? আজকে এনেছে লাল শাক, এনেছে মাছ, এনেছে অনেক কিছু এনেছে বাজার থেকে। আজকে আমি লাল শাকটা ভাজা করব না, ভাজাটা খেয়েই থাকি। আমাদের লাল শাক বেশিরভাগ ভাজাটাই খাওয়া হয়। আজকে ভাবছি লাল শাকের ঘন্ট করব, সমস্ত সবজি দিয়ে ঘন্ট করবো। ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে লাল শাকের ঘন্টটা করি আমি সেটাই দেখাবো, খুব সহজ একটা রান্না। চলো তাহলে আমার লাল শাকের ঘন্ট রেসিপিটা তোমরা একবার দেখে নাও। লাল শাকের ঘন্ট বা চচ্চড়ি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে কুমড়ো, বেগুন, ঝিঙে আর নিয়েছি আলু। আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিও। আর লাল শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমেই কয়েকটা বিউলির ডালের বড়ি একটু ভেজে নেব লাল করে। বড়ি দিলে এইসব শাকের চচ্চড়ি বা ঘন্ট যাই বলো সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, একটা তেজপাতা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে তার মধ্যে এবার এক এক করে আমি সবজিগুলো দেব। প্রথমেই দিয়ে দিলাম আলু, সমস্ত সবজিগুলো দেব আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম কুমড়ো, কুমড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম বেগুন, এবার ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। সব সবজিগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর ছটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। দেখো সবজিগুলো আমার বেশ অনেকটাই নরম হয়ে গেছে। সবজি থেকে দেখো জল বেরিয়েছে, এই জলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, এইভাবে করলে রান্নাটা খেতে ভালো স্বাদ হবে। আবারও আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলোকে আরও একটু ভালো করে সেদ্ধ করার জন্য। দেখো সবজির জল এখনও অনেক রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো, শাকটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে রান্নাটা করব। ঢাকা দিয়ে দিলাম যাতে শাকটাও একটু নরম হয়ে যায়। দেখো শাকগুলো আমার নরম হয়ে গেছে, সবজিগুলো সব আমার সেদ্ধও হয়ে গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দিচ্ছি। এবার একটু দিয়ে দেবো চিনি, এই শাকের চচ্চড়িতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যদি কেউ পছন্দ না করো নাও দিতে পারো। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, বড়িগুলো দিয়েও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট পরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, জল পুরো শুকিয়েও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে খেতেও ভালো লাগবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। এটা দেওয়া অপশনাল, কেউ যদি না চাও নাও দিতে পারো। এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেবো, তারপরে আমি এটা সার্ভ করব। দেখো আমি লাল শাকের ঘন্ট সার্ভ করে দিয়েছি। দেখো রান্না বান্না সব হয়ে গেছে, রান্না বান্না করে রান্নাঘরে কাজ সেরে তারপরে এসে বসলাম। আর সবার আগে চুলটা খুলেছি, কারণ ভেজা চুল বেঁধে রান্না করছিলাম। রান্নাঘরে তো চুল খুলে
দাঁড়ানোই যায় না, এত গরম লাগে। চুলটা আগে খুলে দিয়েছি, ভেজা চুলটা একটু শুকাক। খুব সহজ রান্না না, আরে ঘন্ট সবাই আমরা করতে পারি। কি বলতো, রোজ রোজ এক লাল শাক ভাজা খাওয়ার থেকে একটু অন্যরকম, খাওয়ার টেস্টটাও বদলে যায়, খেতেও ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।